ভবানীপুর কেন্দ্রের আশপাশের অঞ্চল চেতলা এলাকা মূলত সেখানে গিয়েছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। আর আজ সকালে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার করলেন সুব্রত মুখোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি যে ছবি যে আজ সকালে সুব্রত মুখোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে নামেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, খেলেন চাও তাদের সঙ্গে, এই মুহূর্তে আপনাদের টেলিভিশনের পর্দায় সেই ছবি। অর্থাৎ জনসংযোগ অভিযান তারা সারছেন এবং প্রচার চলছে জোর কদমে। থিয়েটার রোড রাসেল স্ট্রিট এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন তিনি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রাতঃভ্রমণকারীরা তাদের সঙ্গে বসে চায়ের আড্ডাও দেন তিনি। মাধুরী, আমরা গত কয়েকদিন ধরে ফিরহাদ হাকিমকেও দেখেছি যে চেতলার একেবারে অলিগলিতে আনাচে কানাচে কিন্তু ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে ফিরহাদ হাকিমও প্রচার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে। এবং আজ সুব্রত মুখোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি চায়ের আসরে, চায়ের আড্ডায়। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চেতলা এলাকায় পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নেমেছেন এবং অন্যান্য দিনের মতো তিনি আজও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন, প্রচার সংক্রান্ত লিফলেট বিলি করছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ একদিকে চেতলায় ফিরহাদ হাকিম, অন্যদিকে ভবানীপুরে সেখানে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। উপনির্বাচনের আর খুব একটা দেরি নেই, দু সপ্তাহ বাকি নেই। 30শে সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন এবং সেই উপনির্বাচন ঘিরে ক্রমেই কিন্তু পারদ চড়ছে, জোর কদমে প্রচার চলছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।